ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট। আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক 2024-এ যে যারা পাস নম্বর কম পাবে তাদেরকে নাম্বার কি গ্রেস দিয়ে পাস করে দেওয়া হবে বা সবাইকে 10টা করে দিচ্ছে, এটা বিরাট একটা সুখবর। 10টা করে দেওয়া হচ্ছে, তো আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে বলি যে আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার তো সুযোগ করে দিবে, ঠিক আছে? তো চলো শুরু করো আজকের মেন ভিডিও। দেখো, মাধ্যমিকে এবছর সবাইকে কিন্তু 10টা করে দিচ্ছে, আমরা ডিটেলসে বলো, পেপার কাটিংটা তোমাদের সামনে শেয়ার করবো। তার আগে বলি যে মাধ্যমিকে 2024-এ পাস নম্বর দিয়ে কি গ্রেস দিয়ে পাস করা হবে, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে। তো আমি বলি, দেখো, এবছর খাতা দেখার যে নিয়ম অনুসারে খাতা দেখা শুরু হবে 24 তারিখ থেকে, খাতাগুলো দেওয়া হবে, প্রতিটা স্যার যাবেন পরীক্ষা, মানে যারা খাতা দেখবেন তারা খাতাগুলো নিয়ে আসবেন, 24 তারিখ থেকে খাতা দেখা শুরু হবে, ঠিক আছে? তো খাতায় রয়েছে, বলা আছে যে এবছর থেকে পাস নম্বর মানে গ্রেস দিয়ে বলতে গেলে অনেকে বলছে এরকম, তা বলছি আমি যে পাস নম্বর, দেখো, 4 পাস এরকম যদি কেউ নম্বর ফেল করে যাচ্ছ, দেখা যাচ্ছে স্যার দেখছে ফেল হচ্ছে, তুমি সেই ফেল হয়ে যাচ্ছ, সেটা দেখে কিন্তু স্যার কিন্তু 4 বা 3-4 নম্বর তোমাকে দিয়ে কিন্তু পাস করে দিবে, ঠিক আছে? যারা একদম ফেল করছো তাদেরকে, ঠিক আছে, এই গ্রেসটা দিয়ে কিন্তু মানে নাম্বারটা বাড়ি দিয়ে পাস করে দিবে। কিন্তু অনেকটা বেশি হলে তো ডিফারেন্স হলে তো পাস করে দিতে পারবে না স্যার, কিন্তু 4 পাস হলে পাস করে দিবে, যেটা জানা গেছে সেটা তোমাদেরকে সামনে শেয়ার করলাম যে নাম্বার তোমাদের বাড়ি দিয়ে পাস করে দেওয়া হবে, ঠিক আছে? একটা বিশেষ সোর্স থেকে জানা গেছে সেটা জানালাম। আর এবার বলি 10 নম্বরটা আমি পেপার কাটিংটা তোমাদের সামনে শেয়ার করবো। দেখো, নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের, দেখো, সফলভাবে মাধ্যমিক দেওয়ার জন্যে 10 টাকা সাহায্য পাবে পরীক্ষার্থীরা। দেখো দেখো, রেগুলার পরীক্ষার্থীরা, সেক্ষেত্রে রাজ্যের স্কুলগুলোকে পরীক্ষার্থী পিছু 10 টাকা করে সাহায্য দেওয়া হবে, সরকারি অনুমোদিত এবং বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোকে পরীক্ষার্থী পিছু এই অঙ্কের অনুদান দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে তারা, মানে দেখো, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরে তারা কিন্তু এই 10 টাকা করে পেয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষাতে সফলভাবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই সমস্ত পরীক্ষার্থীরা কিছু একটা অর্থ স্কুলগুলোর হাতে তুলে দেওয়া হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। স্কুল হাতে দেওয়া হবে, তোমাদের স্কুল থেকে সে টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে? তারপর পরীক্ষার্থীর মধ্যে সেটি বিলি করে দিতে হবে স্কুলগুলোকে, তাদের জন্যে প্রায় 1 কোটি টাকা অনুদানে ঘোষণা করা হয়েছে। দেখো, দেখতে পাচ্ছি আমরা, স্কুলে যদি 100 জন মাধ্যমিক পরীক্ষা থাকে তাহলে সেই স্কুলকে 1000 টাকা দেওয়া হবে, ঠিক আছে? 1000 টাকা দেওয়া হবে। তাহলে আরও জানা গিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার্থী সুবিধা দেওয়ার জন্য এই অর্থ স্কুলগুলোকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমরা যেটা দেখলাম, যেটাই দিয়েছে সময়ের সামনে শেয়ার করলাম যে একটা মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ 10 টাকা করে সাহায্য দেবে, মানে পাবে, মানে দেবে সরকার তোমাদেরকে, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও, আবার নতুন আপডেট নিয়ে আসবে, দেখতে থাকবে। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি কিছু জানার থাকে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।